আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, ছোট্ট একটা ব্রেকে গিয়েছিলাম, আমরা ইউনুস আলাইহিস সালামের দোয়া নিয়ে কথাবার্তা বলছিলাম। ইউনুস আলাইহিস সালামের দোয়াকে আমরা দোয়া ইউনুস বলি, এবং আশ্চর্যজনক হলো যে মানুষ যখন বিপদে পড়ে, কেউ হাজতে গেছে, কেউ হারিয়ে গেছে, কেউ অসুস্থ হয়েছে, কারোর বিপদ এসেছে, সব ক্ষেত্রেই মানুষ দোয়া ইউনুস পড়ে। এবং আমাকে বহু জায়গায় দেওয়া এরকমভাবে দেওয়া হয় যে এই খতমে ইউনুস হবে, সেখানে আপনাকে যেতে হবে। খতমে ইউনুস বলতে যেটা বোঝানো হয় যে 125,000 বার এই দোয়া ইউনুসটাকে পড়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করে। আমি জানি না কত জায়গায় এই খতমে ইউনুসের পড়ার কারণে বিপদ উদ্ধার হয়েছে, তবে আমার যে দোয়াটা আল্লাহ তাআলা আমাদের কাছে তুলে ধরেছেন, আমার কেন জানি মনে হয় এটা আমরা ভালো করে বুঝিনি। এই দোয়াটা যেখানে পড়তে হয় সেই জায়গাটা আল্লাহ বলে দিয়েছেন যে কোন জায়গায় তুমি এই দোয়াটা পড়বা, সেটা হলো এই সূরা আম্বিয়ার মধ্যে 87 নম্বর আয়াতে বলতেছেন যে মানে ওয়াজান্নুন, আমি মাসওয়ালার কথা বলছি, ইউনুসের কথা বলছি, ইদ যাহাবা মুগাদিবান, যিনি রাগ করে চলে গিয়েছিলেন, ফাদান্না, এরপরে মাছের পেটে গেলেন, যাওয়ার পরে তিনি ধারণা করলেন এই আল্লান্না কাদের আলাইহি, যে আমি তার উপরে সামর্থ্য রাখি না। এরপরে যখন মাছের পেটে গেলেন তখন উনি এই কথা বোঝার এ করলেন যে আল্লাহ ছাড়া এখন কোনো উপায় আমার নাই। এই জিনিসটাকে বুঝতে হবে যে আমার কোনো উপাদান আর নাই। এখন এই ক্ষেত্রে যে তিনি দোয়া করেছেন, প্রথম নম্বর কথা যে আপনি যখন মনে করছেন যে আপনার সমস্ত বিপদ আপদ যেগুলো আছে, আপনি প্রথম থেকে দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, যে দোয়াগুলো আমরা আলোচনা করতেছিলাম, দোয়া করতে করতে এমন একটা পর্যায়েও যেতে পারেন যে আপনি আর কোনো উদ্ধার পাচ্ছেন না। এখন এই উদ্ধার মানে পাওয়ার ক্ষেত্র কোন কোন জায়গায়, কোন কোন সমস্যা থেকে আপনি উদ্ধার পাবেন, সেটা হলো যে কোরআনের মধ্যে বলা হচ্ছে যে ইউনুস আলাইহিস সালাম মানে জুলুমাতের মধ্যে পড়ে গিয়েছিলেন। এই জুলুমাতটা কি? জুলুমাত মানে হলো অন্ধকার সমূহ। অন্ধকার মানে হলো যে এমন একটা অবস্থার মধ্যে পড়ে যাওয়া যে আমি কোনো পথ আর আমি খুঁজে পাচ্ছি না, কোনো আলো আর আমার সামনে নাই। অনেক সময় মানুষের আলো দরকার হয়, সে আলো আশার আলো দরকার হয়, যে আমি হতাশ হয়ে গেছি, আমার জীবনে কোনো আশা আর দেখতেছি না, আমি যে কোনো ব্যবসায় যাই আমি ফেল করি, আমি যে কোনো কাজ ধরি সেটা ফেল হয়ে যায়, আমি পড়াশুনো করতে যাই সেখানে ফেল মেরে ডাব্বা খেয়ে বসে থাকি, জিরো পেয়ে বসে যাই, আমি কোনো একটা নতুন কাজে হাত দিতে যাই একটু অগ্রসর হতে না হতেই সেটা পড়ে যায়, হ্যাঁ আমি এখন বুঝতেছি না, হতাশ, আমি হতাশ হয়ে গেছে। এই হতাশার অন্ধকার মানুষের জীবনে আসে। আরেকটা অন্ধকার আসে কি, যে চতুর্পাশে আপনি যারা আপনার চতুর্পাশে যারা আছে বা আপনি যাদের দ্বারা মানে পরিবেষ্টিত আছেন তাদের মধ্যে শুধু জুলুমাত আর জুলুমাত, তাদের মধ্যে ইসলাম নাই, তাদের মধ্যে আমল নাই, তাদের মধ্যে ইমানও নাই, তাদের মধ্যে চেতনা আল্লাহ কেন্দ্রিক ভাবনা তাদের জীবনে নাই, তাদের শিক্ষা নাই, তাদের দীক্ষা নাই, আপনি একেবারে জাহালিয়াতের অক্টোপাসে আপনি আপনাকে ঘিরে ফেলেছে, আপনি অন্ধকারের মধ্যে পড়েছেন, আপনি শত্রু দ্বারা বেষ্টিত হয়ে গেছেন, সবাই আপনাকে এখন সংহার করার চেষ্টা করতেছে, তখন মেরে ফেলবে, আপনাকে শেষ করে ফেলবে, আপনারা কোনো উপায় আপনি দেখতেছেন না, আপনার সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আপনার যাদের সাথে আপনি মিশতেন তারাও শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে শেষ করে ফেলা হচ্ছে, আপনারা যতগুলো সম্পদ বানিয়েছিলেন সব শেষ হয়ে যাচ্ছে, আপনি কি করবেন, অন্ধকারের মধ্যে পড়ে গেছেন। এখন এই সমস্ত অন্ধকার থেকে বাঁচার জন্য আপনার উপায় কি, কোন উপায়ে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন, সেটাই আল্লাহ তাআলা বলছেন যে এখন আমাকে তুমি ডাকো। এবং ডাকার ক্ষেত্রে যে আপনি কিন্তু আপনার যে কথাটা মনে রাখতে হবে সেটা আপনার 10 বার 15 বার 100 বার 125,000 বার 125,000 বার পড়তে এমন না। ইউনুস আলাইহিস সালাম তার এই দোয়াটা, যে দোয়াটা আমরা এখন পড়তে চাই, তিনি যে একবারের বেশি পড়েছেন এটা কোথাও লেখা নাই, অর্থাৎ তিনি নিজেই একবার পড়েছেন আর সেটাই আল্লাহ তাআলা শুনেছেন। তো আমরা যারা এখন 125,000 বানাই নিয়েছি, আমরা যারা 10 বার 25 বার 50 বার বানাই নিয়েছি, এটা আমাদের বানানো, তা আমাদের বানানো দোয়া ভালো নাকি আল্লাহ তাআলা যেটা বলেছেন সেই দোয়া ভালো? এবং যিনি পড়বেন তিনি এই বিপদে পড়েছেন, এই লোক পড়বেন, কারণ ইউনুস আলাইহিস সালাম যখন এই বিপদে পড়েছিলেন মাছের পেটের মধ্যে,
এবং তার গোস্তগুলো আস্তে আস্তে পচন শুরু হয়ে গেছে, হাড় আলাদা হয়ে যাবে, গোস্ত আলাদা হয়ে যাবে, পানি হয়ে যাবে, সেই সময় উনি দোয়া করতেছেন এবং উনি বুঝেছেন যে আল্লাহ ছাড়া আমার এখন আর বাঁচানোর কেউ নাই। আপনিও তখন অনুভব করুন যে আপনার এই বিপদের লোডটা কেমন, এবং আপনি নিজে হাতেই আল্লাহর কাছে উঁচুটা করেন আপনার হাতটাকে। আপনি অন্যের কাছে দোয়া চান কেন? আপনি অন্যকে দাওয়াত দিয়ে আপনার বাসায় খাওয়াবেন কেন? এবং তারা আপনার বিপদটা কী বুঝবে? যত বড় আলেম হোক না কেন, যত বড় পীর অলি দরবেশ হোক না কেন, আপনার বিপদটা আপনি ভালো বুঝবেন। ওই যেমনভাবে ইউনুস আলাইসাল্লাম একেবারে অন্ধকারের মধ্যে ওখানে আলোর মানে শিখাটা দেখতে চাচ্ছেন আল্লাহর কাছ থেকে, আপনিও ওই রকম অন্ধকারের মধ্যে যান, সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, চতুর্পাশ থেকে কোনো শব্দ আর পাওয়া যাচ্ছে না, আপনি বসে যান এমন এক জায়গায় যেখানে অন্ধকারাচ্ছন্নতা আছে। আপনি এবার আল্লাহর কাছে হাত উঠান এবং আপনার অন্ধকার অবস্থাটাকে বুঝান যে আল্লাহ আমি তো কোনো পথ পাচ্ছি না, আমি কোনো বুদ্ধি পাচ্ছি না, আমার কোনো উপায় দেখছি না, আমার কোনো আলো এবং আশা এখানে নাই, এখন আমি কোথায় যাব। এবার আপনি ইউনুস আলাইহিসসালামের কথাও মনে করুন যে যে আল্লাহ তাআলা এমন বান্দাকে মাছের পেটের এই অন্ধকারাচ্ছন্ন থেকে তার এই মরে যাচ্ছেন, লাশ হয়ে যাচ্ছে, দম নিতে পারছে না, শ্বাস বন্ধ হয়ে আসতেছে, এইরকম একজন মানুষকে ওই মাছের পেট থেকে বাঁচানোর ব্যবস্থা করলেন, তো আমি তো এখনও তার চেয়ে একটু ভালো আছি, আল্লাহ তাআলা আমাকে বাঁচাবেন না কেন? এই অনুভূতিটা আপনার মধ্যে চলে আসুক। আপনি এবার চোখের পানি ছাড়ুন, আপনি আবার আল্লাহর কাছে হাত উঠান এবং আপনি বলুন যে ইউনুস আলাইহিসসালামকে তুমি যেভাবে আল্লাহ তুমি কবুল করে নিয়েছিলে, আমাকেও তেমনভাবে কবুল করো। আপনি বলুন আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা আন্ত, তুমি ছাড়া এমন কোনো সত্তা নেই যার কাছে আমি দোয়া করতে পারি, আল্লাহ তুমি ছাড়া এমন কোনো জায়গা নাই যার কাছে আমি এখন সাহায্য চাইতে পারি, লা ইলাহা ইল্লা আন্ত, এই কথাগুলো বলুন। আমার লা ইলাহা ইল্লা আন্ত যখন বলি তখন আমার হাজারো চিন্তা থাকে মাথায়, না আমার ব্যবসা আছে, আমার বড় চাচা আছে, আমার মামা আছে, আমার টেলিফোন আছে, আমার টাকা আছে। এ তো ইউনুস আলাইহিসসালামের অনুভূতি হলো, অনুভূতিটা আসুক যে আল্লাহ আর কোনো উপায় নাই, তুমি আমার উপাস্য, তাক তোমাকে আমি ইবাদাত করি, তুমি আমার মাবুদ, লা ইলাহা ইল্লা আন্ত, আমার কোনো শক্তি নেই, আল্লাহ তুমি আমার শক্তির উৎস, আল্লাহ বাঁচার কোনো উপায় নেই, তুমি আমার জীবন দানকারী, আল্লাহ মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, তুমি মানুষকে মৃত্যু দানকারী। আপনি এইভাবে মানে বলুন লা ইলাহা ইল্লা আন্ত। সুবহানাকা, সুবহানাকা মানে হলে তুমি পবিত্র, তুমি পবিত্র, তোমার মধ্যে কোনো ত্রুটি নাই, আমার এখন দরকার হলো জীবন, তুমি জীবন দান করতে পারো, আমার এখন দরকার হলো মৃত্যু থেকে বাঁচা, মৃত্যু থেকে বাঁচানোর দায় দায়িত্ব তোমার আছে, তুমি পারো, অনেকে একেবারে মানে এর চেয়ে খারাপ অবস্থায় তুমি আমাকে তাকে বাঁচাই নিয়ে আসতে পারো। এইভাবে এই সুবহানাকা বলা, সুবহানাকার এই যে তাৎপর্যটা আপনার মাথার মধ্যে নিয়ে আসুন। এরপরে আপনি চিন্তা করুন, শুধু সুবহানাকা, আপনি কি আপনার এই বিপদের মধ্যে পড়েছেন কার কারণে, কে আপনাকে এখানে নিয়ে আসছে? ইউনুস আলাইহিসসালাম একজন নবী ছিলেন, তার কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না, একজন নিষ্পাপ মাসুম তারা, এরপরে সামান্য একটু ডিসিশান নিতে যে হয়তো আল্লাহ তাআলা এটা পছন্দ করেননি, তারপরে উনি বললেন যে ইন্নি কুনতু মিনাদ যালিমিন, আমি জুলুমটা করে ফেলেছি, আমি জালেম হয়ে গেছি, আল্লাহ আমি হয়তো এই গুনাহটা করে ফেলেছি বলে তুমি আমাকে এই শাস্তিটা দিচ্ছ, আল্লাহ আমি অমুক দিন এই গুনাহটা করেছি, তুমি এই গুনাহটা আমাকে মাফ করে দাও, আল্লাহ মনে হয় অমুক দিন আমি আমার আব্বা আম্মাকে কষ্ট দিয়ে ফেলেছি, আমি জালেম হয়ে গেছিলাম। এইভাবে যদি কেউ মাথায় নিয়ে আসতে পারে যে অপরাধ আমার হয়েছে, এই অপরাধের শাস্তি আল্লাহ তুমি দিচ্ছ, তোমার কোনো জুলুম নাই, তুমি আদল করেছ, কিন্তু আল্লাহ ইউনুসকে যে সত্তা বাঁচাই দিয়েছিল আমার এই ঘন নিবিড় অন্ধকার তমসা থেকে, আল্লাহ তুমি আমাকে বাঁচাই নিয়ে আসো, এই জীবন সংহারকারী অবস্থা থেকে আমার জীবন দান করো। উনি বলছেন ইন্নি কুনতু মিনাদ যালিমিন, বাঁচাই দাও, উমুক করো, তুমুক করো, কিচ্ছু বলা লাগেনি, আমি জুলুম করেছি, আমি ভুল করেছি। আল্লাহ বলেন যে এখন বাঁচাই নেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে হাতে নিয়ে নিলেন, ইউনুস আলাইহিসসালামকে বাঁচাই দিলেন এবং বলেন তার দোয়া সাড়া দেওয়া হলো
এবং তিনি বেঁচে গেলেন এই তিমির পেট থেকে, তিমি মাছের পেট থেকে। আল্লাহ তাআলা তাকে আবার দুনিয়া এনে আবার নবুয়াত দিয়ে আবার ওই লোকদের মাঝখানে ফিরিয়ে নিয়ে তাদেরকে ইসলামের পথে রাখতে পারলেন। আসলে এই যে জিনিসটা, এই যে দোয়াটা, আমরা যেন ওইভাবে পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং ওইভাবে যেন আমাদের জীবনকে গড়ে তোলার চেষ্টা করতে পারি। আল্লাহর কাছে এই দোয়া করে আজকের এই পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে আমরা আরেকটা দোয়া নিয়ে আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।